নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বছরের শেষ চন্দ্রগ্রহণ 8ই নভেম্বর 2022 মঙ্গলবার এই চন্দ্রগ্রহণ রয়েছে। কিছু শুভ যোগও সেদিন সৃষ্টি হয়েছে। এই চন্দ্রগ্রহণে যে চারটি রাশির ভালো হতে, পাঁচটি রাশির ভালো হতে চলেছে, সে পাঁচটি রাশির বিষয়ে আমি জানাবো, এবং যে চারটি রাশির খারাপ হতে চলেছে, কোন কোন দিক থেকে খারাপ হতে চলেছে, তাও আমি কিন্তু এই ভিডিওতে জানাতে চলেছি। অর্থাৎ এই চন্দ্রগ্রহণের প্রভাবে পাঁচটি রাশির ভালো এবং চারটি রাশির খারাপ হতে চলেছে। এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেককে আমি একটি অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, গ্রহণের সময় গ্রহণ চলাকালীন কী করবেন না করবেন সমস্ত কিছু বিষয় নিয়ে আমি কিন্তু জানাবো। দেখুন, গ্রহণের যে সময় 8ই নভেম্বর 2022 মঙ্গলবার দুপুর 1:32 থেকে সন্ধ্যা 7:27 পর্যন্ত কিন্তু এই গ্রহণ চলবে। তার 9 ঘন্টা আগে থেকে কিন্তু সুতোকাল লেগে কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই সুতোকাল শেষ হবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। অর্থাৎ তার আগের দিন অবশ্যই আপনারা তুলসী পাতা অবশ্যই তুলে রাখবেন এবং জলে, খাবারে, দুধে অবশ্যই তুলসী পাতা দিবেন। এই চন্দ্রগ্রহণের সময় ধারালো কোনো বস্তু, যেমন ছুরি, কাঁচি, বটি, ছুঁচ কোনো মতে ব্যবহার করবেন না, এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা কোনো মতে এই সময় ঘুমাবেন না, এবং দরজা জানলা লাগিয়ে রাখুন, প্রাতপক্ষে পর্দাও কিন্তু টাঙিয়ে রাখবেন। বিশেষভাবে কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। এবং এই সময় যত আপনারা কৃষ্ণ নাম ওম নমঃ শিবায়, আপনারা গায়ত্রী মন্ত্র, আপনারা বিষ্ণু মন্ত্র যত পাঠ করতে পারবেন, অর্থাৎ কৃষ্ণ নাম, নমঃ শিবায়, গায়ত্রী মন্ত্র এবং বিষ্ণু নাম যত আপনারা পাঠ করতে পারবেন ততই কিন্তু শুভ প্রভাবগুলো কিন্তু আপনারা পাবেন। এবার আসি যে পাঁচটা রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে এবং যে চারটি রাশির ক্ষেত্রে খারাপ হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, ভালো, পাঁচটি রাশির ভালোর কথা আমি জানিয়ে দিই। প্রথম যে রাশির কথা বলবো ভালো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনার দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি হবে এবং ব্যবসা ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি করছে এবং আপনাদের শেয়ার বাজার, গোল্ড, স্টক বিজনেস থেকে আপনারা এই সময় লাভবান পাবেন ধনুরাশি, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই চন্দ্রগ্রহণে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং দৈনন্দিন রোজগার বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির মান সম্মান যশ বৃদ্ধি করবে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা আপনারা অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির
আপনাদের সফলতা সাকসেস দেখা যাচ্ছে এই গ্রহণের ফলে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনার পুনরুদ্ধার হবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং বিদেশ থেকে লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই যে পাঁচটি রাশির কথা আমি বললাম, এই পাঁচটি রাশি এই চন্দ্রগ্রহণের ফলে কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছে। এবং যে চারটি রাশির আমি কথা বলবো, যে চারটি রাশি ক্ষেত্রে খারাপ, সেই চারটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে একটু টালমাটাল অবস্থা হবে, কর্মক্ষেত্রে অস্থিরতার সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হবে এবং এই সময় কর্মকে একটু হলো দাঁতে দাঁত কামড়ে আপনারা পড়ে থাকুন। কর্ম চ্যুতি পর্যন্ত কিন্তু হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার মতবিরোধ মতপার্থক্য কিন্তু সৃষ্টি হতে পারে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির স্বাস্থ্যর জায়গাটা নিয়ে একটু হলো চিন্তার ব্যাপার আছে, সফলতা ক্ষেত্রে আপনারা বাধা পাবেন এবং শারীরিক দিকটা নিয়ে একটু হলেও আপনারা কিন্তু সচেতন থাকুন। আবার বলছি শরীরগত দিক নিয়ে কিন্তু বিশেষভাবে সচেতন কিন্তু আপনারা থাকুন, কন্যা রাশি আপনি যদি মানুষ হন। এবং মানসিক চাপ টেনশান উদ্বেগ আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তিন নম্বর রাশি খারাপ, যেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের রোগ ঋণ শত্রুতা বৃদ্ধি কিন্তু করবে, রোগের জায়গা ঋণের জায়গা শত্রুতার জায়গা কিন্তু বাড়বে বৃশ্চিক রাশি। এবং কোনো উটকো ঝামেলাতে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন, ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বিড়ম্বনা কিন্তু হতে পারে, ভাগ্য বিড়ম্বনার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে যারা বিদেশের সাথে রত আছে বিশেষভাবে সাবধান থাকুন এবং অর্থনৈতিক খরচ মানসিক টেনশন মানসিক চাপ আপনাদের বৃদ্ধি হবে, উটকো ঝামেলা পারিবারিক অশান্তি এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে সমস্যা এবং বেশ কিছু ক্ষেত্রে কন্ট্রাক্টের জায়গাগুলো কিন্তু আপনাদের হবে না, অর্থাৎ বড় ধরনের কন্ট্রাক্ট কিন্তু আপনাদের হাতছাড়া কিন্তু হতে পারে আপনি যদি বৃষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান বাণী কিন্তু আমি জানালাম। অর্থাৎ পাঁচটি রাশির ক্ষেত্রে যেমন শুভ বললাম এবং চারটি রাশির ক্ষেত্রে অশুভ কিন্তু হতে কিন্তু চলেছে, বিশেষভাবে সাবধান আপনারা থাকুন। যে রাশিগুলো আমি কথা বললাম 499 বছর পর এই চন্দ্রগ্রহণে বিশেষভাবে এই রাশিগুলো কিন্তু বিশেষ করে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকেও কিন্তু আপনারা চাপ কিন্তু হতে পারে। তবে যারা অসুস্থ মানুষ আছেন বা বাচ্চা আছেন তারা কিন্তু আপনারা খেতে পারেন। তবে একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা এই সময় তুলসী পাতাটা অবশ্যই দিবেন এবং কৃষ্ণ নাম ওম নমঃ শিবায় বিষ্ণু মন্ত্র এবং আপনারা গায়ত্রী মন্ত্র বিশেষভাবে পাঠ করুন, আপনাদের যে সমস্যাগুলো নিশ্চিতরূপে কিন্তু কাটবে। এবং গ্রহণের পর আপনারা অবশ্যই দান করুন, অর্থাৎ দান করলে কিন্তু তিন গুণ লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ গ্রহণের পরে আপনারা স্নান করুন এবং যারা বাস্তবে নির্ধনী আছে তাদেরকে কিছু আপনার সামর্থ্য অনুযায়ী কোনো চাল বা চিনি এই বা কোনো সাদা কোনো কাপড় আপনারা দান করুন, তাতে লাভ পাবেন। এবং ঘরের চারিদিকটা স্নান করার পর আপনারা গঙ্গা জল দিন, অর্থাৎ গঙ্গা জল দিয়ে গোটা বাড়ি কিন্তু দিন, তাতে কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু এই চন্দ্রগ্রহণের যে নেগেটিভ এফেক্ট কিছুটা হলো আপনারা কিন্তু এখান থেকে মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ বছরের এই শেষ চন্দ্রগ্রহণ বেশ কিছু প্রভাব এই চন্দ্রগ্রহণের ফলে কিন্তু আমাদের উপর, আমাদের যে রাশিগুলোর বলা যে রাশিগুলোর ক্ষেত্রে ভালো বলা সে রাশিগুলোর ক্ষেত্রে নিশ্চিতরূপে ভালো হবে। এবং যে রাশিগুলোর ক্ষেত্রে বিশেষভাবে সাবধান বার্তা আমি দিলাম সে রাশিগুলো বিশেষভাবে আপনারা সাবধান থাকুন।
কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নয়, এখানে সম্পূর্ণ আপনাদেরকে একটা অ্যালার্ট করে দেওয়ার জায়গায় কিন্তু আমি জানালাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।